সো কোভিড ভ্যাকসিন আমরা টিকা কিনবো তো আমাদের প্রাইমারিলি ভ্যাকসিন আসার কথা ছিল ইন্ডিয়ার হাত ধরে সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করা ছিল সেটা নিয়ে প্রচুর গন্ডগোল আমাদের হ্যাঁ টিকা দেয় না প্রাথমিকভাবে টিকা আসছে প্রথম ডোজ থ্যাংক ইউ সরকারকে মানে এখন আমার থ্যাংকস বলতে হবে বোঝেন কথায় কথায় থ্যাংকস বলতে হবে সরকার যেটা করণীয় সেইটা যদি করে প্রচুর থ্যাংকস দিতে হবে এটা হচ্ছে আমাদেরকে শিখেছেন মোটিভেশনাল ভাইয়ারা এগুলো দেখাইছে আপনাদেরকে অনেক পড়বে রাইট সো আমরা টাকা দিয়ে টিকা কার টাকা এই টিকা কে দিয়েছে প্রধানমন্ত্রী বলে বসবে এই টিকা কে দিয়েছে আপনি ওদের নাই আপনার বাবু ওদের নাই মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক উনি দেন নাই কে দিছে জনগণের টাকা এটা আপনার এই যে প্রধানমন্ত্রী এমন ভাই বলে এই টিকা কে দিছে এই ফোন কে দিছে না এইগুলো কোনোটাই আপনি দেন না এটা আমাদের টাকা আমাদের টাকা অর্ধেক মেরে খেয়ে এক ফোটা দিয়েছেন ওই যে ভাত ছিটা যেরকম কাককে এরকম নিজেরা বসে বসে মজা করে গোস্ত দিয়ে খেয়ে তারপর কিছু ভাত ছিটা মারতেছেন মানুষের দিকে আর বলতেছেন কে দিয়েছে হ্যাঁ আপনি দিয়েছেন ভাত ছিটা তো আপনি মারছেন তো অস্বীকার করতেছি না তো জনগণের টাকায় টিকা কেনা হচ্ছে রাইট টাকা দিয়ে বসে আছে ভারতের সেরাম ইনস্টিটিউটকে এরা টিকা দেয়া নিয়ে গরিবসি শুরু রাইট আমি ক্রনোলজিক্যালি আসতেছি আজকের আলোচনার পয়েন্টে ক্রনোলজিক্যালি আসতেছি প্রাথমিকভাবে হচ্ছে এরা টিকার দাম হচ্ছে বাড়াই দিবে এরকম একটা আলাপ শুরু হয়েছে চুক্তি করা আছে আমাদের সাথে কী দামে আমরা টিকা পাবো দেখেন এখানে সারা পৃথিবীতে একটা ক্রাইসিস যাচ্ছে সুতরাং আমি এখানে কি বলবো যে আনরিজনেবল হব না হইতে চাই না আগে আলোচনাটা করে নিই সেটা হচ্ছে বাস্তবতা সবাই অনেক ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছে অনেক চ্যালেঞ্জ নিউ চ্যালেঞ্জেস বাট সেটা আবার দেওয়া ঘটনা বলে যায় সেটা হচ্ছে যে ওদের সাথে চুক্তি করা আছে যে দামে সেই দামে দিবে না এরা দাম বাড়াবে বাড়াবে এরকম একটা আলোচনা তারপর মন্ত্রী এসে ডিভা করছে যে না আমরা তো যেই দামে চুক্তি করা আছে আমরা সেই দামেই দিব আমাদের সাথে কথা সেই এই দাম আমাদের কাছে টিকা বেঁচবে এখন ওরা যদি ভারতের কাছে সেরাম ইনস্টিটিউট যেটা ভারতের কোম্পানি ভারতের কোম্পানি কিনে এটা আনরিলেটেড এবং এরেলেভেন্ট তথ্য যেই যেখানকার কোম্পানি হোক তাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে কিনতেছি সো পরেমন্ত্রী বলবেন আর কি এখন দেখাবো যে ভারতের কাছে যেই দামে বিক্রি করুক তারা যদি বাংলাদেশের চেয়ে বেশি দামে ভারতের কাছে বিক্রি করে সো ওয়াট আমাদের সাথে যেই দামে কেনার কথা সেই দামে বেঁচতে হবে টিকার দাম বাড়াই দিচ্ছে হঠাৎ করে চুক্তির বাইরে গিয়ে তারপর চুক্তি লঙ্ঘন করে টিকা দিচ্ছে না এগুলো তো কোনো বড়ো দেশের সাথে করা সম্ভব না এগুলো বাংলাদেশের সাথে করা সম্ভব কেন বাংলাদেশের সাথে করা সম্ভব আচ্ছা ঠিক আছে ওকে তো শুনুন মন্ত্রী কথা স্বাস্থ্যমন্ত্রী বলছেন চুক্তি অনুযায়ী ভ্যাকসিন কিনতে ভারতের চেয়ে এক পয়সা দামও বেশি দিবে না বাংলাদেশ ইন্ডিয়ান সরকারের কাছে সেরাম কম দামে বিক্রি করে আমাদের টিকা তাহলে পরে আমাদেরকে সেই দামে দিবে এই ধরনের একটা কথা কন্ট্রাক্টে আছে এবং ইন্ডিয়ান সরকারে যদি বেশি দামে বিক্রি করে তাহলেও আমাদেরকে কম দামে দিবে আমাদের কন্ট্রাকচুয়াল প্রাইসে দিবে এই গেল প্রথম টেনশন টিকা আমাদের চুক্তি দামে পাবো না এমন একটা অবস্থায় আমি যাই না কি হয়েছে পর্দার আড়ালে যদি এমন হয় শেষ পর্যন্ত নাকে খদ দিয়ে বন্ধু ভারত রাষ্ট্রের কাছে নাকে খদ দিয়ে টিকা আনা লাগছে দাম বেশি দিয়ে এটা আমরা জানবো না এগুলো সব রাখবে রাইট তারপর আসলো নেক্সট স্টেজে যে এখন বেশি দামও টিকা পাবো না এখনো টিকাই দিবে না ভারত প্রথম ব্যাচে যা আসার কথা সব আসছে থ্যাংক ইউ খুব ভালো একেবারে এখন আমাদেরকে নমনম করতে হবে নিজের টাকা দিয়ে টিকা কিনছি নিজের টাকা দিয়ে আপনি টাকা দিয়েছেন আপনি জিনিসটা পাবেন এটার জন্য হাততালি দিতে হবে এখন বোঝেন নাই আমাদের চেতনা এবং মোটিভেশনাল স্পিকারদের ভাষ্য হাততালি দিতে হবে এখন হয় সো প্রথম ব্যাচে টাকা দিয়ে যা পাওয়ার পাইছি খুব ভালো কথা তাও হয়তো বেশি দামে চুক্তি চেয়ে বেশি দাম হয়তো দেওয়া লাগছে পর্দার আড়ালে জানি না এরকম একটা আলোচনা শুরু হয়েছে মন্ত্রী এসে এটা ইয়ে দিচ্ছে বা এটাকে জাস্টিফাই করতেছে বা জাস্টিফাই করতেছেন এটার একটা ব্যাখ্যা দিচ্ছেন উনি হ্যাঁ সো সামথিং ওয়ান্ট আই ডোট ওয়েন্ট রং কিন আবার সামথিং হ্যাপেন দেয়ার রাইট ওকে সেটা গেল তার এবার সে আর ভ্যাকসিন দিবে না আমাদেরকে তারপর আমাদের নাজমুল হাসান পাপনের বক্তব্য শোনেন উনি প্রচণ্ড ক্ষুব্ধ উনি এটা মানতেই পারতেছেন না যে এগুলো আমাদের টাকা টিকা এরা দেবে না মানে দিতেই হবে আমাদের সাথে চুক্তি করা আছে এখন কিসের আবার দিবে না এগুলো বড় বড় কথা ক্যামেরার সামনে কথা বলছেন না কিসের বাংলাদেশে কিছু করার ক্ষমতা আছে জনগণের টাকা এইটা ওরা আটকানোর কোনো অধিকার তাদের নাই সেটা যত প্রাইসিসি দেখা একটা এটা অন্যান্য দেশের সাথে মিলালে হবে না ওরা অন্য কোনো দেশ এমনকি ভারতও কোনো অগ্রিম টাকা দেয় নাই আমরা অ্যাডভান্স অ্যাডভান্স ওদের কথায় বিশ্বাস করে টাকা দিয়ে বুক করেছি সেই অক্টোবরের ব্যাচ গত বছরের অক্টোবরের সেই ব্যাচ আমরা বুক করেছি কাজে এগুলো বললে তো হবে না এখন কাজে আমাদের দিতেই হবে আমরা যে এতদিন ধরে বলে আসছি এবং আমরা যেটা বিশ্বাস করি জানি যে ভারত বাংলাদেশের বন্ধু এইটা তো এখন দেখার একটা সময় হয়েছে আমাদেরকে দেশ এইটা এই ব্যাপারটা তো ডেফিনেটলি আমাদেরকে দেখতে হবে এত মিষ্টি মিষ্টি কথা শোনার দরকার নেই আমরা ওদের কাছ থেকে কোনো মানে দয়া চাচ্ছি না আমার ন্যায্য ন্যায্য পাওনা দিয়ে আমাদের ভ্যাকসিন সেটাই চাচ্ছি আমরা আমি বুঝলাম না পাবন ভাই হঠাৎ করে কোন আজকে করে যে ভারত আমাদের বন্ধু এটা আমরা আজকে দেখব আমাদের এটা পাওনা এটা আমরা কেমনে না দেয় আজকে প্রমাণ হবে ভারত আমাদের কতটুকু বন্ধু ওরে কাইরে ফাইরে আপনার এখনও প্রমাণ করা বাকি নাই তিস্তার পানি কি আমাদের পাওনা ছিল না ট্রানজিটের যে আমাদের এই ফি সেগুলো কি আমাদের পাওনা না তারপর হচ্ছে যে বর্ডারে আমাদের মানুষ মারে মানুষ মারবে না বর্ডারে বর্ডার ট্রেস পাস করাটা এটা কোনো প্রাণঘাতী কোনো অপরাধ না এটার জন্য ডিউ প্রসিডিওর আছে দেশ থেকে এসে ধরে বাংলাদেশের মানুষ তুলে নিয়ে যায় বাংলাদেশের বর্ডারের মধ্যে ঢুকে সেটা ওরা করবে না সেটা কি আমাদের পাওনা ছিল না মানে কোথেকে হঠাৎ করে আজকে নিয়ে এমন ভাষায় কথা বলতেছেন যে ভারত আজকে নাকি প্রমাণ হবে ভ্যাকসিনের মাধ্যমে ভারত আমাদের বন্ধু কি না কি প্রমাণ হয়েছে পাইছেন নাকি ভ্যাকসিন পান্ত নাই এলে কি আমার এখন প্রমাণ হয়ে গেল ভারত আমাদের বন্ধুরাষ্ট্র না পাপন ভাই না হয় নাই আবারও বন্ধু 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 তেনা চলতে থাকবে রাইট সো নির্লজ্জবে হ্যাঁ এবং মানুষ এগুলো কেনে মানুষ ওইগুলো শোনে প্রচুর প্রচণ্ড প্রচুর চেতনাবাজ শিক্ষিত চেতনাবাজ আছে এরা বিশ্বাস করে ভারত বাংলাদেশের বন্ধু যারা বেনিফিট পেয়ে এগুলো বলে এগুলো তো হালুয়াখর বলবেই বেনিফিট নাই মারা খাচ্ছে এরাও দেখবেন বলে বেড়াবে চেতনার ঠেলায় আছে গেলো সেই গ্রুপ সো ভারতের কাছে লাথি খেয়ে টিকা না পেয়ে অনেক কুঁই কুঁই বুঁই পুঁই করে করে কাটি করে আমাদের বন্ধু শত্রু করে টোরে শেষ পাইলাম না লাইট এখন এসে চীনের কাছে আমরা টিকা কিনতে ওকে সেখানে গিয়ে কি করছি দেখেন সিনোফার্মের করোনা টিকা কিনতে চীনের সঙ্গে গোপনীয়তার চুক্তি করে বাংলাদেশ যার অন্যতম শর্ত টিকার বিক্রয় মূল্য প্রকাশ করা যাবে না গোপনীয়তার শর্ত থাকলেও সিনোফার্মের টিকার দাম প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছে চীন তবে অনিচ্ছাকৃত ভুল দাবি করে সাথে সাথেই দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিস্তারিত জানিয়ে চীনকে চিঠিও লিখেছে স্বাস্থ্য অধিদপ্তর তবে এখনো পর্যন্ত কোনো উত্তর মেলেনি এই পরিস্থিতিতে প্রতি ডোজ টিকা দশ ডলারে না পাওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী চীনের সাথে গোপন চুক্তি হয়েছে যে কি কারণে গোপন চুক্তি হয়েছে আমি জানি না এটার মধ্যে হয়তো কোনো কূটনৈতিক ব্যাপার ছিল চীনের সাথে বাংলাদেশের সাথে চীন ভালো সম্পর্ক করতে চায় দেখে যেহেতু ইন্ডিয়া শত্রু শত্রুরাষ্ট্র যেটা সবসময় বলি লেভারেজ থাকতে হবে লেভারেজ থাকলে কেউ আপনাকে পাত্তা দিবে সো এখানে আমাদের যোগ্যতার কিছু নাই আমরা স্ট্র্যাটেজিক্যালি খোদায় আমাদের কেমন জায়গায় দিছে এমন লোকেশানে আমরা আছি যেই কারণে ভারতের সাথে চীনের টেনশনের কারণে আমরা একটা বেনিফিট পাচ্ছি রাইট এখানে যোগ্যতার কিছু নেই বাট স্টিল একটা লেভারেজ আছে বিধায়িত চীন আমাদেরকে একটু হইলেও বেনিফিট পাই চীনের কাছ থেকে সো যেই কারণ হোক চীন আমাদেরকে বলছে যে কম দামে টিকা দেবে কিন্তু এটা জানি গোপন রাখি আমরা কারোর সাথে জানি শেয়ার না করি কারণ ওরা বিক্রি করতাছে অন্যান্য দেশের সাথে কাছেও বেঁচেছে যেদিন সিদ্ধান্ত হয়েছে টিকা টিকা কেনার ব্যাপারটা ওই কাছ থেকে অফিসিয়ালি সাইন করা হয়েছে মন্ত্রিপরিষদ মন্ত্রীপরিষদের মিটিং এসেছে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব উনি বের হয়ে এসে কাগজপত্র দেখে পড়ে গ্যাটগেট করে বলে দিচ্ছেন হ্যাঁ আমরা দশ ডলার পার ডোজ করে কিনবো বা বলবো পরে চলে গেছেন তারপর দিন মিডিয়া সকল সয়লাভ এই খবরে যে দশ ডবার করে টিকা কিনতেছি এখন চায়নায় খবর জেনে বলতেছে দিব না টিকা তোমাদেরকেই দামে এখন চায়না হইতেছে টিকার দাম বাড়িয়ে দিচ্ছে হচ্ছে দুই থেকে তিনগুণ বেশি দামে এখন চায়নার কাছ থেকে আমাদের টিকা কিনতে হবে বিষয়টি নজরে এলে বাংলাদেশকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীনা দূতাবাস এতে বেইজিংয়ের কাছে দুঃখ প্রকাশ করে ঢাকা কিন্তু এতে লাভ হচ্ছে না এখন আর চুক্তি অনুযায়ী দশ ডলারের টিকা পাবে না বাংলাদেশ বাড়বে টিকার দাম চীনের রাষ্ট্রদূতকে দেখে আমরা দুঃখ প্রকাশ করেছি কিন্তু এতে আমাদের অবস্থানটা খুব মানে খুব বাজে অবস্থা হয়েছে আমরা আগামীতে সেই পয়সায় এই জিনিস কিনতে পারবো না এখন তারা অন্য দেশে যেভাবে বিক্রি করে ওই পয়সায় অনেক ডাবল ট্রিপল দাম পড়বে প্রাথমিকভাবে আমাদের চায়নার সাথে যে চুক্তি ছিল তাতে করে আমরা কত পনেরো কোটি না কত কোটি টিকা কিনবো সে তো এটার দাম পড়তে হচ্ছে এক হাজার পনেরো কোটি তো হওয়ার কথা না পনেরো কোটি তো জন না যত যাই হোক সেটার দাম পড়তে হচ্ছে এক হাজার দুইশো সাতষট্টি কোটি পঞ্চাশ লাখ টাকা আসলে সে এক হাজার কোটি টাকা তখন মন্ত্রীর বক্তব্য ভাষ্য হচ্ছেন যে এখন আর চায়না বেঁকে বসছে এখন চায়না বলতেছে যে না এখন অন্যান্যরা যেই দামে অন্যান্যদের কাছে বিক্রি করছি তোমাদের কাছে একই দামে বিক্রি করবো তোমরা চুক্তি লঙ্ঘন করছো সো এখন দুই থেকে তিন গুণ দামে টাকা কিনতে দামে এখন টিকা কিনতে হবে তার মানে এক হাজার কোটি টাকার টিকা এখন আমাদেরকে কিনতে হবে দুই থেকে তিন হাজার কোটি টাকা দিয়ে এই যে মানুষের টাকাটা নষ্ট হইলো অপচয় হইলো তাদের এই ইয়ে লোকদের সংশ্লিষ্ট লোকদের অব্যবস্থাপনা মিসম্যানেজমেন্ট আনপ্রফেশনালিজম এবং স্লিমথলি সিলি মানে লাইক এগুলো তো বাংলাদেশিদের কাজ বাজ রাইট এরা তার সুন্দর করে একটা কাজ প্রফেশনালি করে অভ্যস্ত না তাদের এইগুলার এখন ভুক্তভোগী কারো হবে জনগণ চেতনা বাদ যেগুলো আবার এদিক দিয়ে ফেসবুকে সে ইতিবাচক মারা খাচ্ছে পিছন দেখে বাঁশ সর্বদিক থেকে বাঁশ যাচ্ছে এদের এরা আবার ইতিবাচকতাও এদের কোনো শেষ নাই কোনো কমতি নাই বাবারে বাবা ফেসবুকে খালি নাকি সারাদিন ইতিবাচক থাকতে হবে তাহলে এই দেশে বসে এদের ইতি আচ্ছা ঠিক আছে ওকে খুব ভালো তোরা খুশি থাকতো এখন পাছা থেকে আরও এক্সট্রা দুই হাজার কোটি টাকা বের হবে এরকম পানির মতো বের হচ্ছে সব দিক থেকে যে ইন্ডিয়ার কাছ থেকে এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে এখন এক্সট্রা টাকা দিয়ে টিকা টিকা পাচ্ছে না চায়নার কাছ থেকে যে টাকা পাওয়ার কথা তার গুণ দুই গুণ বেশি টাকা দামে টিকা কেনা লাগবে মানুষের পকেট থেকে টাকা বের হবে এবং প্রধানমন্ত্রী পরে এসে সংবাদ সম্মেলনে আমাদেরকে বলবেন কী দিয়েছে আমরা তখন হাততালে দিতে দিতে গিরিবাজ কবুতরের মতো ডিকবাজি খাবো বসবো শুভ উঠবো উড়বো রাইট আনন্দে এই হচ্ছে ঘটনা না যে মহিলা ফাঁস করে দিয়েছেন তথ্য আমি ওনাকে আসলে ব্লেম দিবো না কারণ উনি হচ্ছে উনি হয়তো জানতেন ওনানার ডিটেলস চুক্তির মধ্যে কি আছে না আছে হয়তো জানতেন হয়তো জানার কথা হয়তো জানতেন আর জন্য আমি বলতেছি যে ওনার কাছে এটা যদি খুব গোপন একটা তথ্য হইতো এটা কেন ওনার উনি প্রেস ব্রিফিংয়ে আসছে সেখানে লিখা থাকবেই এই তথ্যটা উল্লেখ করা থাকবেই কেন রাইট ওই যে অব্যবস্থাপনা আনপ্রফেশনালিজম যেই জায়গাতে আর কি এরকম একটা এরকম একটা কনফিডেন্সিয়াল হাইলি কনফিডেন্সিয়াল ইনফরমেশান তো উনি যেখানে সংবাদ সম্মেলনে আসতেছে ওনার সামনে কাগজেই থাকার কথা না তারপরেই না ভুল করার প্রশ্ন আসে খেয়ালের ভুল হোক যেই ভুল হোক এটা কাগজে ছিল কেন সো এখন উনি জানা সত্ত্বেও বলে ফেলছেন মুখরোশকে খেয়াল না করে নাকি উনি জানেনই না যে এই কথাটা শেয়ার করার কথা ছিল না সেটা হুনস বাট দ্য পয়েন্ট বিং যে এই হচ্ছে অবস্থা আমরা ইনে ম্যাসে এগেন এবং হচ্ছে এখন বাড়তি রামের টিকা কেনা লাগবে এবং এই হচ্ছে আমাদের কোভিড ব্যবস্থাপনা এবং আরও অন্যান্য তো সকল দিক গতকালকে একটা এপিসোডে আলোচনা করে দেখাইছি সো খালি আল্লাহ বিশেষ রহমতে আমাদের দেশে কি কারণে জানি না কি ওয়েদার নাকি আমরা যে ভেজাল খাইতে খাইতে রেজিস্টেন্ট হয়ে গেছি দেখে আমাদেরকে ধরতে পারে না কোভিড কি কারণে জানি না সো খালি আল্লাহর রহমতে কোভিডটা আমাদেরকে ভালো করে ধরতে পারে না আমাদের দেশে ষোলো কোটি মানুষ গিজি গিজি করা সকল গরিবের দেশ পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর দে একটা আমাদের লাশে স্তূপ হয়ে যাওয়ার কথা আল্লাহ আল্লাহতালার বিশেষ রহমত সেটা হচ্ছে না সরকার প্রচণ্ড কৃতিত্ব নিবে এবং সরকার কৃতিত্ব দেওয়ার যদি সুযোগ থাকতো আই উড বি দ্য ফার্স্ট পার্সন আই উড হ্যাভ বিন দ্য ফার্স্ট পারসন টু গিভ দ্যাম দেয়ার ডিউ ক্রেডিট কিন্তু হ্যাঁ সরকার অনেক কিছু করতেছে এখন আমাকে এখন অনেকে দেখাবে এটা করছে সেটা করছে মানে এইগুলো করার কথা ছিল আমি সোলামের সুখন আমি হাততালি দিতে পারতেছি না এক্সকিউজ সরি রাইট তাদের যেটা করার কথা ছিল তারা যদি সে করার কথা ওট্টু করছে সুন্দর করে এবং সেটা জান লাগায় করছে এক্সট্রা এফোর্ট দিয়ে তখন আমি প্রচণ্ড হাততালি দেবো প্রচন্ড গ্রেটফুল হব তারা যেটুকু করার কথা তার টোয়েন্টি পারসেন্ট করছে এবং আফটার মেকিং এ ম্যাস আমাকে প্রচণ্ড ইতিবাচক হতে হবে আপনি ইতিবাচক তো আমার তো সমস্যা নেই আমি তো টিকা দিয়ে দুই ডোজ দিয়ে বসে আছি রাইট বাংলাদেশে অনেকে টিকা পাইছে আল্লাহর মতে থ্যাংক ইউ যারা পাইছে তাদের জন্য ভালো কারা পাইছে এগুলো যারা হচ্ছে প্রিভিলেজড স্টুডেন্ট শিক্ষক ব্যবসায়ী শিল্পপতি এই সেই গরিব মানুষ পাইছে গরিব মানুষ যারা ইয়ে করতে না রেজিস্ট্রেশন করতে না এদের জন্য তো এখনও তো দেশ লাইক মনে হয় কত পার্সেন্ট টিকা নেয় বাকি হয়তো সেভেন্টি পার্সেন্ট টিকা নেয় বাকি সো বাংলাদেশের সকলেই এখনও টিকা নেয় বাকি এক টিকার কোনো খবরাখবর নাই আলটিমেটলি এরাই ইভিকটিম হবে এবং যেটা আমি সবসময় বলি এই যে ফেসবুকে সচেতনা কারা করে রিক্সালরা করে একটা শ্রমিক করে একটা দোকানদার করে না চেতনা কারা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেগুলো এসি রুমের মধ্যে বসে থাকে আমাদের আরিফার হোসেন সোলাইমান সুখন আয়মান সাদিক তারপর এরা সকলে এসি রুমে বসে বসে চেতনা করে কারণ এরা কিন্তু রিসিভিং এন্ডে নাই এরা হচ্ছে এই দেশের বেনিফিশিয়ারি সিস্টেমের বেনিফিশিয়ারি স্টা স্কোর বেনিফিশিয়ারি তারপর বিভিন্ন সময় খেয়ে যাবে সেটা আমরা জানি বাট এরা হচ্ছে আরামে আছে এবং এরা আমাদেরকে আরামে থেকে এরা আমাদেরকে বোঝায় কত আরামেছে তো স্বাভাবিক তোমরা আরামে আছে তো আরাম লাগবে তোমাদের স্বাভাবিক এই দেশে এইটি পার্সেন্ট মানুষের সাফারিং এবং এটা তো ফেসবুকের সাথে বলতে পারতেছে না মাঝে মধ্যে দুই একটা ভিডিও বের হয় এরা ভিডিও কেউ যদি রিক্সা একটা ইন্টারভিউ নেয় রাস্তার মধ্যে দাঁড়ায় তখন আমরা তাদের কথা শুনতে পাই তারা তো স্যার ফেসবুকে একটা লাইভ হয়ে সুন্দর করে আমাদেরকে জানাতে পারতেছে না একটা স্ট্যাটাস দিতে পারতেছে না সেটা ভাইরাল হচ্ছে না রাইট ভাইরাল হচ্ছে কোনটা আরিফার হোসেনদের স্ট্যাটাসগুলো একবার মধু কথা সো এরকম একটা ফাঁসাঁদের মধ্যে একটা বাবুলের মধ্যে আমরা আসি সো সেই বাবুলের মধ্যে হাতদালি হবে ডিগবাজি হবে অনেক কিছু হবে বাট এটা হচ্ছে আসল বাস্তবতা হচ্ছে আপনাকে ওই ইতিবাচকতার ভিড়ে খুঁজে পাবেন না খুঁজে খুঁজে পত্রপত্রিকা নিউজ থেকে খুঁজে খুঁজে এরকম করে টাইভ দিয়ে এরকম করে ওয়েট করে তারপর আপনাকে আসল খবর বাংলাদেশের আসল চিত্র সেভেন্টি এইটি পার্সেন্ট মানুষের কী ভাগ্য কী অবস্থা তাদের সেটা আপনাকে জানতে হবে